ওনাকে যখনই আবার সার্ফ দিয়ে বা কোন সাবান দিয়ে আমরা ধৌত করি, পরিষ্কার করুন, আবার পরিষ্কার হয়ে যায়, নোংরা বা দুর্গন্ধ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, কুল্লু ইবনে আদমা খাতাও, প্রতিটি আদম সন্তান হচ্ছে ভুলের শিকার। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যে কোনভাবে ভুল করেছিলেন জান্নাতের মধ্যে, সেই সূত্রে মানব জাতি আদম সন্তানেরও ভুল করবে, এটা হচ্ছে প্রকৃতিগত নিয়ম। কিন্তু ভুলের পরেও আল্লাহ রাসূল বলছেন, একটা মানুষ ভুল করার পরেও সে যখন তোবা করে আবার সঠিক রাস্তায় ফিরে আসে, সেই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম, সেই আদম সন্তান হচ্ছে সর্বোত্তম বান্দা। আমরা জামা বা কোনো একটি জিনিস নোংরা হয়ে গেলে ধৌত না করে সেটাকে ফেলে দিই না, আবার সেটা পরিষ্কার করে আবার কিন্তু পড়ি। সে জামা হোক বা যেই না, একটা মোবাইল নষ্ট হয়ে গেলে সেটাকে রিপেয়ার করে আবার ব্যবহার করি। মানুষের জন্য আল্লাহ এমন একটি অস্ত্র দিয়েছে পৃথিবীর মধ্যে, মানুষ যখন চলাফেরা করবে তখন মানুষ ভুলের শিকার অবশ্যই হবে, মানুষ ভুল করবে। আল্লাহ রাসূল বলছেন, মানব জাতি যদি পৃথিবীতে ভুল কাজ পাপ কাজ না করতো, তাহলে এই মানব জাতিকে ধ্বংস করে এমন একটি জাতি আমি তৈরি করতাম যে জাতি আবার পাপ করবে, আবার আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবে। আজকে আমি হাদিস গুলো বেশিরভাগ সহিহুল মুসলিমের, আমি হাদিস নম্বর বলতে যাবো না, আমি সরাসরি সহিহুল মুসলিমের 50 নম্বর অধ্যায় কিতাবুত তাওবা, আপনি সমস্ত হাদিস যতগুলো হাদিস আপনার সামনে উল্লেখ করব সমস্ত হাদিস গুলো এই অধ্যায়ে আপনি পেয়ে যাবেন। একটু আপনি কষ্ট করে ও হাদিস গুলো দেখবেন এই অধ্যায়কে। আমি সব হাদিস যেহেতু বলতে পারবো না, কয়েকটি হাদিস বলব, বাকি হাদিস গুলো আপনার নিজে থেকে দেখবেন সহিহুল মুসলিম কিতাবুত তাওবা 50 নম্বর অধ্যায়। এই হাদিসটি আল্লাহর রাসূল বলেছেন, এই হাদিসটি কয় ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি তিনি এই বাবের অধ্যায়ের মধ্যে নিয়ে এসেছেন যে কোন মানব জাতি যদি পাপ না করতো তাহলে এই মানব জাতিকে আল্লাহ ধ্বংস করে আরেকটি এমন একটি জাতিকে আল্লাহ তৈরি করতেন যে জাতি ভুল করতো পাপ করতো আবার আল্লাহ দরবারে ফিরে আসতো, আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আবার সে ভালো না। তো মানুষ পাপ করবে, কিন্তু এই পাপকে মোচন করার জন্য আমরা যেমন জামা পরিষ্কার জন্য ভালো ভালো সাবান ব্যবহার করি, সাবান ব্যবহার করি বা সার্ফ ব্যবহার করি, তো আল্লাহ বলছেন আমি মানুষের অন্তরকে মানুষের পাপকে আমি ধৌত করার জন্য এমন একটি মহা অস্ত্র দান করেছি যে অস্ত্র মানুষ যদি প্রয়োগ করে তাহলে তার অন্তরে সমস্ত কালিমা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। কিন্তু আমরা আল্লাহ দেয়া সেই অস্ত্রকে প্রয়োগ করতে শিখিনি, ব্যবহারও করি না, প্রয়োগ করি না, ব্যবহার করি না। সবচেয়ে বড় অস্ত্র পাপ মোচনে সেটা হচ্ছে তওবা, ইস্তিগফার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার পূর্বে এবং পরে সমস্ত পাপ মোচন করা হয়েছিল, কোন পাপই ছিল না, সমস্ত পাপ একদম নিষ্পাপ ছিলেন, তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে প্রমাণিত তিনি 100 বারের অধিক ভুলের শিকার হচ্ছি, তারপরে আমরা 100 বার তো দূরে কথা, একবার আল্লাহ দরবারে আসলে ক্ষমা ইস্তিগফার করতে চাই না। আমাদের পাপের বোঝা চাপতে 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 এত লোড হয়ে গেছে পাপ আমাদের, কিন্তু আমরা কোনো সময় ভাবি না আমাদের পাপ যে এত বাড়তে চলেছে, আস্তে আস্তে আমাদের হৃদয় যে কালিতে পরিপূর্ণ হয়ে যাবে, এই জিনিসটাকে যে আমরা দূরে পরিষ্কার করবো এই চিন্তা আমাদের মধ্যে আসছে না। আল্লাহ তাআলা তিনি একাধিক জায়গায় অনেক জায়গায় এই তওবার গুরুত্ব তিনি বুঝিয়েছেন, মানুষদেরকে তওবা করতে বলেছেন, আল্লাহর রাস্তায় ফিরে আসতে বলেছেন। তুমি পাপ করেছো ঠিক আছে, কিন্তু আল্লাহর রাস্তায় ফিরে আসো। আল্লাহ তাআলা কতর পবিত্র কোরআনের মধ্যে বলেছেন সূরা জুমার 39 নম্বর আয়াত 51 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ নিজের বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন, হে মুহাম্মদ তুমি সমস্ত মানব জাতিকে বলে দাও
তোমার প্রভু তরফ থেকে যে আদেশ এসেছে আমার এই বার্তাকে সমস্ত মানব জাতিকে বলে দাও, কি যারা নিজেদের নাসের উপরে অভিযান করেছো, জুলুম করেছো, পাপের মধ্যে পড়ে রয়েছো, তোমরা কি করো নিজেদের নাসের উপরে যারা অত্যাচার করেছো, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, তোমরা আল্লাহর দয়া মাগফিরাত থেকে নিরাশ হয়ে যেও না, হতাশ হয়ে যেও না, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ নিশ্চয় তোমাদের সমস্ত পাপ রাশিকে মোচন করে দিবেন, ক্ষমা করে দিবেন, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং পরম করুণাময় দয়াল। আমি এত কিছু বলতে পারব না, যতগুলো আয়াত আল্লাহ তাআলা পবিত্র কোরআনে শুধু তোবা তোবা ইস্তিগফার করার বলেছে, সমস্ত আয়াত বলতে শুধু অনুবাদ করতে গেলে সময় পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আরেকটি আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মা ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু, যে ব্যক্তি নিজের নাফসের উপরে জুলুম করলো অথবা কোনো খারাপ কাজ করলো, তিনি বলছেন নিশ্চয় আল্লাহকে তারা রহিম গফুর ক্ষমাশীল হিসাবে তারা পাবে, কিন্তু আমরা আমরা পাপ করছি কিন্তু আল্লাহ রাস্তায় ফিরে আসতে পারছি না, আল্লাহকে আমরা পাপ কাজ করলাম, আল্লাহর কাছে বলতে আমরা চাইতেই জানি না, আল্লাহ যে মহা অস্ত্র আমাদেরকে দিয়েছে পাপ মোচন করার জন্য, সে অস্ত্র আমরা প্রয়োগ করতে শিখলাম না, ব্যবহার করলাম না, কোনোদিন আমাদের পাপ যেহেতু ক্ষমা চাই না, পাপের উপরে পাপ হতে 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 এত পাপের বোঝা হয়ে গেছে আমাদের, আপনার কল্পনা করতে পারছি না। যে ব্যক্তি কোন রকমের ফাহিশা অন্যায় কাজ করলো অথবা নিজের নাফসের উপর জুলুম করলো, এবং তাদের যে পাপ তার জন্য আল্লাহর কাছে ক্ষমা ইস্তিগফার করবে, আল্লাহ আমি ভুল করে দিয়েছি, ভুল বসে একটা পাপ কাজ করে বসেছি, ক্ষমা করে দাও। এই তোবা এমন একটি জিনিস মানুষের সমস্ত পাপকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিবে, এই এমন একটি অস্ত্র। আল্লাহ তাআলা আল্লাহ সূরা ফুরকানের মধ্যে বলেছেন, বুঝছে 62 নম্বর আয়াত থেকে 72 নম্বর আয়াত পর্যন্ত অনেক ঘটনা বর্ণনা করা হয়েছে, সেখানে আল্লাহ তাআলা আল্লাহর বান্দা রহমানের বান্দা যারা হবে এই সমস্ত বান্দাদের বৈশিষ্ট্য গুণ বর্ণনা করলেন, অনেকগুলো গুণ বর্ণনা করার পরে তিনি বলছেন, আল্লাহ বলছেন এই গুণগুলো হচ্ছে রহমানের বান্দাদের, আর যারা পাপী হবে এই সমস্ত অন্যায় কাজ করবে, জেনা করবে, আল্লাহর সঙ্গে অংশী স্থাপন করবে, শিরক করবে, এই সমস্ত পাপের সঙ্গে যারা জড়িত হবে তাদেরকে কিয়ামতের মাঠে ইউযাফুন আযাব ইয়াউমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, কিয়ামতের দিন তাদেরকে ডবল শাস্তি দেওয়া হবে তারা যারা অন্যায় কাজ করেছে, এবং সেই জাহান্নামের মধ্যে তারা চিরকাল অবস্থান করবে, ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, অপমানিত অবস্থায় তারা সেই জাহান্নামের মধ্যে চিরকাল অবস্থান করবে। কিন্তু কোন ব্যক্তি পাপ কাজ করলো, পাপ কাজ করার পরে সে যদি অনুতপ্ত হয়, আল্লাহ দরবারে পুনরায় ফিরে আসে, আল্লাহ আমি যা করেছি সেটা অন্যায় করেছি, আল্লাহ আমি অনুতপ্ত, আল্লাহ তুমি আমার পাপকে ক্ষমা করো, তাহলে অবশ্যই আল্লাহ তোমার পাপকে ক্ষমা করে আমাদের পাপকে আল্লাহ ক্ষমা করবে। আল্লাহ বলছেন যদি এটা হয়, একটু পাপ করার পরে আল্লাহ রাস্তায় ফিরে আসে, তাহলে আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে ব্যক্তি পাপ কাজ করার পরে ইমান আনবে, পুরো আল্লাহর উপর ইমান আনবে, রাসূলের উপর ইমান আনবে,
ভালো কাজ করবে, তোবা ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা ইউবাদদুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তার সমস্ত পাপ রাশিকে নেকির মধ্যে নেকিতে পরিবর্তন করে দেবেন, সমস্ত পাপকে নেকিতে পরিবর্তন করে দেবেন। কিন্তু সেই তোবাটা হবে অন্তর থেকে, আন্তরিকতার সঙ্গে হবে, মানুষকে দেখানোর জন্য নয় যে আজকে আমি মদ খেলাম, বললাম মদ খাওয়া ছেড়ে দিলাম, আজকে বললাম বিড়ি খাবো না, আজ থেকে দেখা গেল এক বছর পর আবার বিড়ি খাচ্ছি, আজকে তোমরা বললাম আমি আর জীবনে কোনোদিন গান শুনবো না, দেখা গেল তিন দিন পর আবার গান শুনছি, এটা তো নয়। আমরা তোবা করছি, আজ করছি, কালকে আমাদের অঙ্গীকার ভঙ্গ হয়ে গেল, আমার তোবা কিন্তু আসল তোবা নয়, সে অঙ্গীকার করছে আমি কোনোদিন আর নামাজ ছাড়বো না, যে ঈদের নামাজ হয়ে গেল তার অঙ্গীকার, সে যে আল্লাহর কাছে তওবা করেছিল, ইস্তেগফার করেছিল, অঙ্গীকার করেছিল, সেই অঙ্গীকার সে ভুলে গেল, কোথায় সে অঙ্গীকার? আবার তো সে নামাজ ছেড়ে দিল, আবার তো সে বিড়ি খেতে শুরু করলো, আবার সে গুল করতে শুরু করলো, কোথায় তওবা? তওবা নসুহা কোথায় আছে আমাদের? আল্লাহ বলছে তোমাদের মহাবস্তায় তওবা, তোমার সমস্ত পাপ রাশিকে তওবার মাধ্যমে আমি মোচন করে দেব, কিন্তু সে তোবা হতে হবে খালেস অন্তরে তোবা হতে হবে। আপনাদের সামনে উদাহরণ পেশ করব যে এই তোবার মাধ্যমে আমরা কিভাবে আমাদের পাপকে মুছে করব। আর আগে আমাদের যারা নেককার লোক ছিল, নবী রসুল এবং নেক লোক যারা ছিল, এই মহা অস্ত্র কিভাবে তাদের কাজে লাগিয়েছিলেন আমরা কাজে লাগাতে পারিনি, কিন্তু যারা কাজে লাগিয়েছিল তারা কতটা ফল পেয়েছে আমাদের দেখতে হবে। আমরা একটা মোবাইল কেনার আগে আমার বন্ধুকে জিজ্ঞেস করি যে এই স্যামসাং মোবাইলটা তো কিনেছিস, কেমন চলছে, ব্যাটারি চার্জ ভালো তো, ব্যাটারি চার্জ ভালো তো, ডিস্টার্ব করে না তো, সব কিছু জিজ্ঞাসা করি। কোন একটা কলেজ কেনার আগে আমি লোকদেরকে জিজ্ঞাসা করি তুমি তো কিনেছ, যে কিনেছে তাকে জিজ্ঞাসা করবে, মানে সে জানবে, সে চাওয়া আছে, তাকে জিজ্ঞাসা করবে মা ভাই বলতো এই মালটা কেমন, ভালো তো, কিনবো তো, ও বলবে হ্যাঁ আমি চালাচ্ছি, এক বছর চালাচ্ছে, খুব ভালো মা, তুমি কিনো, চোখ বন্ধ করে মালটা কিনো, তখন আমরা বন্ধুর উপরে বিশ্বাস করে মালটা কিনে নিই। তা আমাদেরকে দেখতে হবে আল্লাহ তো বলছে যে তওবা ইস্তেগফার সবচেয়ে বিরাট একটা অস্ত্র মানুষদের পাপ মোচন করার জন্য, আমাদের টেস্ট করতে হবে সত্যি প্রথমে একটা মহা অস্ত্র কিভাবে এর মাধ্যমে আমরা পাপ মোচন করতে পারি। আল্লাহ তাআলা একবার আদম এবং হাওয়াকে যখন জান্নাতের মধ্যে রেখে দিলেন, আল্লাহ বললেন তুমি এই পা এই যে বিষাক্ত গাছ, এই গাছের ফল তোমরা খাবে না, এই নিকটে যাবে খাওয়া, তোমাদের নিকটে যাবে না। শয়তান কিন্তু তাদেরকে ফুসিয়ে 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 ওই বৃক্ষের ফল দিতে পারত, যে ফল খেল সঙ্গে সঙ্গে আল্লাহর আদেশ তো অমান্য করা হলো, যেটা আল্লাহ বলেছে ওই গাছের নিকটে যাবে না, তারা গেল ফল ভক্ষণ করলো, আল্লাহর আদেশ তো অমান্য করলো, আল্লাহ তাআলা তাদের শরীরে যে জান্নাতি লিবাস ছিল সঙ্গে সঙ্গে নিয়ে গেল উলঙ্গ। তিনারা বুঝতে পারলেন যে আমরা তো ভুল করেছি, আল্লাহর আদেশ কে আল্লাহর আদেশ কে আমরা অমান্য করেছি, এই শয়তানের প্ররোচনায় পড়ে আমরা আল্লাহর আদেশ কে অমান্য করে দিয়েছি, আমরা নিজেদের নাফসের উপর জুলুম করেছি, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না আল্লাহ আমরা আমাদের নিজেদের নাফসের উপর জুলুম করেছি, আল্লাহ তুমি সারা ক্ষমা করার কেউ না, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের উপর রহম করো, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, রহম না করো, তাহলে আমরা নিশ্চয় তারা পুরান নামে হওয়াছে, আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তওবা ইস্তেগফার করে সঙ্গে সঙ্গে পাপ করার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন যে আমরা পাপ করবো, সেটা আল্লাহ তোমার কাছে ক্ষমা করো। আল্লাহ তাআলার কাছে পবিত্র কোরআন সূরা বাকারার মধ্যে বলেছেন আমি নিজের তরফ থেকে একটা বাক্য শিখে দিলাম, এই যে বাক্যটা
ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. এই বাক্য আদমকে কে শিখিয়ে দিয়েছিল? আদমের মুখ থেকে অটোমেটিক বেরিয়ে গেছিল না, আল্লাহ নিজে বলছেন ফাতালাক আদম মিন রব্বিহি, আল্লাহর তরফ থেকে তার প্রভুর তরফ থেকে আল্লাহ এই আদম আলাইহিস সালামের একটা বাক্য পেয়েছিলেন, এই বাক্য দোয়াটা, এই আল্লাহর দোয়া, দোয়ার মাধ্যমেই সে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেছিল, ফাতাবা আলাইহি, আল্লাহ তার তওবাকে গ্রহণ করেছিলেন, তারপরে তাকে আবার নির্বাচিত করেছিলেন। আল্লাহ বললেন তুমি তোমার জাতি ছেড়ে, তোমার এই বসতি ছেড়ে তুমি ছেড়ে যাও, কারণ অচিরে এই তোমার জাতির উপরে আযাব নাযিল হবে, অচিরে। তিনি আল্লাহর আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে বস্তি ছেড়ে তিনি বেরিয়ে গেলেন, বস্তির বাইরে অপেক্ষা করছেন কখন না জানে আমার জাতির উপরে আযাব নেমে আসবে। এমন একটি জাতি যে পুরো জাতি যখন দেখলো সামনে আল্লাহর আযাব চলে এসেছে, সিম্পটম থেকে বুঝতে পারছেন যে আল্লাহর আযাব তো চলে এসেছে, সবাই পুরো জাতি এক হয়ে একটি ময়দানে উপস্থিত হয়ে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেন, আল্লাহ আমি তোমাকে অবিশ্বাস করেছিলাম, তোমাদেরকে তোমাকে মানি, তোমার রসুলকে মিথ্যা মনে করেছিলাম, আল্লাহ আমরা ভুল করেছি, আল্লাহ তুমি আমাদেরকে সকলকে ক্ষমা করে দাও। পুরো জাতিকে আল্লাহ ক্ষমা করলেন, সঙ্গে সঙ্গে যে আযাব পুরোপুরি চলে এসেছিল সে আযাবকে আল্লাহ উঠিয়ে দিলেন। কিন্তু ইউনুস আলাইহিসসালাম তিনি বলছেন আমি তো বলেছিলাম অচিরে আযাব আসবে, জাতিকে বলে দিয়েছি, আমি যাবো কি করে, জাতিকে মুখ কিভাবে রাখাবো? তিনি জাতির কাছে না গিয়ে তিনি আল্লাহর আদেশ পাওয়ার আগেই বস্তি ছেড়ে পালিয়ে গেলেন। যেহেতু আল্লাহর আদেশ ব্যতীত নবীরা কোনো কাজ করতে পারবেন না, আল্লাহর আদেশ ছাড়া তিনি কাজ করেছিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তিনি তাকে পাকড়াও করলেন। পাকড়া কেমন? লটারির মাধ্যমে তাকে সমুদ্রে ফেলে দেওয়া হলো, এবং আল্লাহ মাছকে আদেশ করলেন যাও তোমাকে কেড়ে নাও, কিন্তু হজম করতে পারে না আল্লাহর আদেশ। এটা ছিল শাস্তি, উপদেশ সমস্ত মানব জাতির জন্য একটা উপদেশ ছিল। ওই গভীর সমুদ্রের মধ্যে অন্ধকারের মধ্যে মাঝে মাছের পেট থেকে আল্লাহর কাছে দোয়া করছেন কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুনতু মিনাল যালিমিন, আল্লাহ তুমি হচ্ছে এক আল্লাহ, তুমি ছাড়া কোনো সত্য করে মানুষ আল্লাহ, আমি আমরা তোমার পবিত্রতা বর্ণনা করছি, নিশ্চয় আমি নিজের নফসের উপরে জুলুম করেছি, আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে গেছি, আমি অত্যাচারীদের মধ্যে হয়ে গেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, থাকো ফিরে দিয়ে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তার দরকার আল্লাহ স্বয়ং যখনই আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তো বলছে তুমি দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করার জন্য বসে আছি, আমি তোমাকে মহা অস্ত্র দান করেছি দুই জাতি, নিজের একটা কমে জাতি, ফেরাউনের একটা, দুই লোকের মধ্যে মারামারি চলছে, ঝগড়া চলছে, চলতে চলতে লোকটা সে হত্যা হয়ে গেছে, তিনি সঙ্গে সঙ্গে বুঝতে পারে আরে মানুষটা একটা মেরে দিলাম, এটা তো অন্যায় হলো, যতই সে ভুল করুক ভুল কাজ করুক তাকে মারাটা আমার ঠিক হয়নি, অনেক ঘটনা আছে কিন্তু সে সমস্ত ঘটনাগুলো আপনার সামনে উল্লেখ করা সম্ভব হচ্ছে না, একটি কথা আপনার সামনে আমাদের শেখ সাহেব বলতে বলেছে সেই বিষয়ে একটু না বলতে হবে না, আমার বিষয়টা সম্পূর্ণ হয়নি তো আমার বিষয়টা ছেড়ে দিলাম। আমার শেখ সাহেব ফোন করেছিল, তিনি বলছেন যে আমাদের মসজিদ যেটা হচ্ছে মসজিদ হতে হতে
সব কাজ কমপ্লিট হয়ে গেছে, টাকা শেষ, আংশিক কাজ করেছে, রড নেই, সিমেন্ট নেই, বালি নেই, পাথর নেই, ঢালাই হবে কি বেশি আসছে না, ঢালাই হচ্ছে না। আমাকে অবাক লাগছে, এখানে এত চাকরিজীবী মানুষ, শহরের মানুষ, সবাই চাকরিজীবী মানুষ, কারো 30,000, 40,000, 50,000 টাকা বেতন, এক মাসের বেতনের দরকার নাই, আপনি সারা জীবন ভোগ করছেন, এক মাসের বেতনও দিতে হবে না। আপনি যদি ভাবেন আপনার এক মাসের বেতন যা হবে, অর্ধেক মাসের বেতনটা আপনি যদি ভাবেন দিয়ে দেবো, তাহলে এই মসজিদের কাজ যা 5 দিন থেকে পড়ে আছে, ঢালাইটা বড় হয়ে যেত। কিন্তু আমরা পাচ্ছি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, সূরা আলে ইমরান 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মা তুহিব্বুন, তোমরা যেটাকে মহব্বত করো, ভালোবাসো, সেই মহব্বতের জিনিস যতক্ষণ আল্লাহর রাস্তায় ব্যয় করবে, তোমরা প্রকৃত নেকি অর্জন করতে পারবে না। আবু তালহা রাযিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনায় একজন ভালো ধনী লোক ছিলেন, আল্লাহর রাসূল হিজরত মদিনায় গেলেন, তো মসজিদে নববীর পাশে কিন্তু একটা বাগান ছিল, বাইরে রাখার একটা খেজুরের বাগান, তো ওই বাগানে একটা কুয়া ছিল, খুব মিষ্টি পানি, আল্লাহ রাসূল প্রতিদিন যেতেন কুয়ার পানি খেতেন, এবং ওই বাগানে গিয়ে একটু ছায়াতে আশ্রয় নিতেন। তিনি কিন্তু কোনোদিন বলেননি ওই বাগানটা দান করো, কিন্তু আল্লাহ রাসূল খুব ভালোবাসতেন, তিনি চাইতেন মনে মনে যদি এই বাগানটা গরিব মিসকিনদের জন্য যদি কেউ দান করে দেয় তাহলে কতই না ভালো হয়। আমি আপনাকে আল্লাহর রাস্তায় এই বাগানটি দান করে দিলাম, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যেখানে খুশি আপনি ব্যয় করতে পারেন বা বিল বণ্টন করে দিতে পারেন। আল্লাহ রাসূল তো বললেন না তুমি বাগানটা দাও, তবু সাহাবীরা বুঝতেন। আর আমাদেরকে প্রত্যেক সপ্তাহে বলতে গত জুম্মায় সেখানে সে এত ভালো করে বললেন, তবু দেখুন এখনো পর্যন্ত ধারায় বাকি আছে। আপনারা কেউ চাষি নন, মাসে আপনাদের 10,000 টাকা বেতন তাও নাই, আপনারা কিরকম, আপনি এত টাকা যদি আপনি কি কাল কি আমাদের মাঠে আপনি কিছু করতে পারবে ওই টাকা নিয়ে? বরং ওই টাকা আমার বিল্ডিং যদি হতো ধার করে বিল্ডিংটা কমপ্লিট করতে আমার মসজিদ যেমন আল্লাহর ভাত পড়ে আছে। আল্লাহ বললেন তাবুকের যুদ্ধে বেরোতে হবে, তোমরা যতটা ক্ষমতা রাখো তোমরা দান করো। আল্লাহ বলেননি এই উমর তোমাকে এত টাকা দিতে হবে, এই আবু বকর তোমাকে এত টাকা দিতে হবে, এই উমর তোমাকে এত টাকা দিতে হবে। আল্লাহ সে বলেননি, নিজে যে একটা দায়িত্ব আছে, কতটা কিরকম প্রতিযোগিতা তখন হয়েছিল আপনার সামনে ঘটনা বলা হয়েছে, আপনারা জানেন। জ্ঞানী মানুষ বেশি কিছু বলতে হবে না আপনাদেরকে, সবাই শিক্ষিত মানুষ আপনারা বুঝছেন, আপনাদের এত টাকা সত্ত্বেও একটা মসজিদের কাজ কিভাবে আপনি করে থাকতে আপনি বলুন। আফসোস আমাদের জন্য, নিজেদের বাড়ি করার জন্য যে জিনিসটা পরকালে কোনো কাজে আসবে না, আপনি যে ব্যাংকের টাকাগুলো গচ্ছিত করছেন কোনো কাজে আসবে না নিশ্চয় পরে, আপনার সন্তানের জন্য যে সমস্ত কাজগুলো করছেন আজ উপার্জন করছেন এক টাকা কাল কি আমাদের মাঠে আপনার কোনো কাজে আসবে না। আজ এই মসজিদ আপনি যদি এক টাকা দান করেন সেটা মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে আপনি ফল দেখতে পাবেন, মরার সঙ্গে সঙ্গে যখন আপনার কবরে যাবেন যখন উঠাবে আপনার সেই অন্ধকারে প্রথম আপনার সব আমল আসবে, আপনি যে নেকিগুলো করেছিলেন আপনার সঙ্গে সঙ্গী হবে কবরে গিয়ে। আফসোস হচ্ছে আমাদের উপরে, আমরা নেকির কাজ এত পিছিয়ে এত পিছিয়ে। আজ আমি দেখবো আপনাদেরকে প্রকাশ্য দান করার আছে, আপনি নিজেকে দেখান আপনি দামি, এটা নয় যে আপনি রিয়া করছেন না, তা নয়, আপনাকে দেখে যেন আর একজন দিতে বাধ্য হয়। আজ আপনারা এখানে আজকে দিয়ে যেন পুরো কমপ্লিট হয়ে যায়, যতটা খরচা হবে ততটা যেন আপনারা দিতে পারেন। আপনারা কেউ গরিব না, আমি সব পেয়েকে চিনি, যতগুলো এই কমিটির লোক আছে প্রত্যেকটা মানুষকে আমি চিনি, কার মত টাকা আছে সবাই জানে, মোটামুটি জানি যে এই লোকটা কতটা গরিব। তারপরে পড়ে আছে আফসোস হচ্ছে বলতে, এভাবে বলতে হয় না কিন্তু বলতে হচ্ছে, কারণ 5 দিন যে কাজটা পড়েছে
কারণ সেখানে সে বলে যে আমাদের টাকা নাই, হাত খাড়া করে দিয়েছে, মিস্ত্রি তোরা ততদিন পরে এসো, আমরা আগে ওয়ার্কার কিনতে পারলে তখন তোমাদেরকে ডাকবো। আশ্বস্ত হচ্ছে, চিন্তা করুন, আর 30 লাখ 40 লাখ 50 লাখ 1 কোটি টাকা দিয়ে নিজের বাড়ি করছি, আফসোস লাগে না? আমরা তো পাপ করে যাচ্ছি, শুধু তোবা করলে অবশ্যই মহাবস্ত্র, কিন্তু তার সঙ্গে সাথে নিকৃত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন প্রকৃত দিন ইসলাম পর্যন্ত ফিদান করে, এবং সকলকে যেন এই যে মসজিদ আংশিক অবস্থায় পড়ে আছে, সমস্ত যারা ক্ষমতাশীল তাদেরকে যেন, তাদের অন্তকে যেন আল্লাহ প্রশস্ত করে দেয়, আল্লাহ তাদেরকে তাদের যে দামের হাত, সেই দামের হাতকে যেন আল্লাহ বাড়িতে প্রশস্ত করে দেয়, আজকে যেন কমপ্লিট হয়ে যায়, যত খরচা হবে সমস্ত মানুষ আল্লাহ তাদেরকে দান করার ক্ষমতা তুমি তাদেরকে দান করো। এই বলে আমার বক্তব্য এখানে কি করছি, সময় বেশি হয়ে গেল, আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করো এবং নেক আমল করার তৌফিক দান করো। আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله. اما بعد، فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ان الله وملائكته يصلون على النبي، يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد.